রহিম, আল্লাহ সর্বশক্তিমান। আসসালামু আলাইকুম দেশবাসী, আপনারা ভালো আছেন? আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তাই আপনাদের সামনে আমি শুক্রবাই আবার আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা ভালো ভালো করে দেখবেন, বেশি বেশি একটু শেয়ার করেন, বন্ধুবান্ধবের মধ্যে দিয়েন, নিজেরও একটু বেশি বেশি দেখবেন। ভাই প্রতিবন্ধী মানুষ হিসাবে আর কি আসতাম, আর এটাই চাই। যতদিন বাঁচি আপনাদের দোয়া মহাব্বত ভালোবাসা এটুকু নিয়ে যাতে মরতে পারি। তো যাক, মূল কাজে মূল ভিডিওতে চলে যাই। আজকের ভিডিও রয়েছে ভাই, আমরা দেখেন অনেক মানুষের অ্যালার্জি হয়, যেরকম অনেক ভাই আছে আমরা গরু গোস্ত খাইতে পারি না, তারপরে আঁশের ডিম খাইতে পারি না, কুই শাক খাইতে পারি না, গাছ উলকায় আমরা হাঁসের ডিম খাইতে পারি না, গরু গোস্ত তো মুড়েও পারি না ভাই, পুরা গা শুল ফুলিয়া যায়, চুলকায় লাল হয়ে যায়, কত ওষুধ কত কিছু খায়। তো আমি শুক্রবারের কাছে ভাই, আমরা ধরুন পাশের দোকান এসে বা আমার কাছে একটা ওষুধ আছে, ওষুধটা যদি আপনার দেখেন, অতি কেউ দেখছেন কোনদিন দেখেন নাই, আমার থেকে ওষুধটাকে দেখেন, এই যে ভাই ইন, এটা দেখেন ভাই, এটা এরকম গাছের কষের মতন ইন, এগুলো পাশের দোকানে গেলে পাইবেন। পাশের দোকানে গিয়ে বলবেন যে আমার 100 টাকার বা 50 টাকার ইন দেন। ইন নিয়ে কী করবেন, বাসায় যাওয়ার পরে এগুলো ছুট্টু ছুট্টু করে কাটবেন। এটা খাওয়ার নিয়ম হয়েছে ভাই, যে কোনো তরকারির সাথে দিতে হয়। আপনি এটা ডাউল আনতে পারেন বা যে কোনো শাক সবজি আনতে পারেন, যে কোনো একটা তরকারির সাথে ইনটা দিবেন। এটি মাঝে মানে পরিমাণটা কম দিবেন, অত বেশি দিন না, হালকা করে দিবেন, দেয়া ও ডাল ডান দেন বা যে কোনো তরকারির সাথে পাক করে খান, ইনশাল্লাহ আমি বলছি আপনি অ্যালার্জি আর থাকবে না। কারণ এই ইন এমন একটা জিনিস, এমন একটা ওষুধ, ইনশাল্লাহ আল্লাহর মতো আপনার খায় দেখেন ভাই, এটা খুব উপকারী জিনিস। বিশেষ করে এটা হচ্ছে যারা চুলকানি, যারা বলে অ্যালার্জি, গরু গোস্ত খাইতে পারি না, হাঁসের ডিম খাইতে পারি না, পুঁই শাক খাইতে পারি না, পুঁটি মাছ খাইতে পারি না, ইলিশ মাছ খাইতে পারি না, দেখবো অনেক কিছুই বাধা। এই ভাইদের জন্য আমি বলছি আমার জিনিসটা আপনি একবার খায় দেখেন ইন, এই যে আমি আবার দেখাই, এটার নাম ইন, এরকম একটা কাছের কষের মতন আমার কাছে 2 পিসে আছে, এই জন্য আমি দেখাইলাম। এই ইন যদি আপনি নিয়মিত তরকারি দিয়ে পাক করে খাইতে পারেন, ইনশাল্লাহ আপনাকে যেরকম চুলকানি হোক, যেরকম অ্যালার্জি হোক, ইনশাল্লাহ আল্লাহ দিলে মাফ হয়ে যায়। অনেক মানুষের কাজ আছে বা আমরা বিক্রি করি, অনেক মানুষের হিন্দুদের পাড়া বলি সময় আসে, ওনারা নিয়ে যায়, ওনারা বলে দেয় ভাই এটা চুলকানি 1 নম্বর ওষুধ। এই জন্যেই আমি আপনাদের কাছে জানি না বুঝা এই জিনিস এই কাজ করে এই ভিডিওটা আজকে দিলাম। আপনারা আমার ভিডিওটি বেশি বেশি দেখবেন, বেশি বেশি লাইক করবেন, প্রতিবন্ধী মানুষ হিসেবে আপনাদের কাছে এটি অনুরোধ রাখলাম। আর আপনারা ভালো থাকেন, আমিও ভালো থাকি। আসসালামু আলাইকুম।